সারা দেশের ন্যায় সিরাজগঞ্জে 12 দফা দাবিতে পঞ্চম দিনের মতো চলছে পল্লী বিদ্যুৎ সমিতি 1 ও 2-এর কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি। বৃহস্পতিবার সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয়ের সামনে থেকে এ কর্মসূচি পালন করা হয়। কর্মবিরতি সকাল 10টা থেকে শুরু হয়ে চলে বিকাল 4টা পর্যন্ত। এ সময় বক্তারা জানান, পল্লী বিদ্যুতন বোর্ডের দত্ত নীতির কারণে বিভিন্ন সুযোগ সুবিধা হতে বঞ্চিত হচ্ছে দেশের প্রায় 80টি পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় 40,000 কর্মকর্তা এবং কর্মচারী। দেশের প্রত্যন্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহের কাজে নিয়োজিত কর্মীরা একই প্রতিষ্ঠানে চাকরি করলেও পদ পদবি, বেতন, ভাতা, বোনাস সহ পদোন্নতির ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়ে আসছে। সমিতির কর্মকর্তা কর্মচারীরা বিভিন্ন সময় গণস্বাক্ষর সংগ্রহ, বোর্ডের চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদান সহ নিয়মতান্ত্রিকভাবে তাদের দাবি দেওয়া বাস্তবায়নের চেষ্টা করে আসছে। কিন্তু সমিতি নিয়ন্ত্রকের ভূমিকায় থাকা পল্লী বিদ্যুতন বোর্ড বিআরবি তাদের দাবি না মেনে বরং উল্টো প্রক্রিয়ার সাথে যুক্ত ভোলা প্রবেশের 2 জন এজিএমকে সাময়িক বরখাস্ত, 2 জন এজিএমকে স্ট্যান্ড রিলিজ করে অন্য প্রবেশে বদলি এবং সিরাজগঞ্জ প্রবেশ 2-এর 2 জন এজিএমকে বোর্ডে সংযুক্ত করে। এতে 80টি প্রবেশের প্রায় 40,000 কর্মকর্তা কর্মচারী ক্ষুব্ধ হয়। তবে আন্দোলনে গেলেও জরুরি বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে প্রতিটি উপকেন্দ্রে 1 জন করে জনবল কাজ করছে বলে জানান আন্দোলনকারীরা। তবে সকল ধরনের গ্রাহক সেবা ও অন্যান্য কার্যক্রম বন্ধ থাকবে বলে জানান তারা। সংবাদের আলো, ডেস্ক নিউজ। সারা বাংলাদেশে পঞ্চম দিনের মতো, সিরাজগঞ্জে 4র্থ দিনের মতো আন্দোলন চলমান। আমাদের একটাই দাবি, অভিন্ন সার্ভিস কোড এবং বিআরইবি যে অন্যায়ভাবে আমাদের 6 জন কর্মকর্তাকে সংযুক্ত করছে, তাদের সংযুক্ত আদেশ প্রত্যাহার করা না হলে আমরা আগামী শনিবার সারা বাংলাদেশে একযোগে প্রেস ক্লাবে আমাদের অভিন্ন সংবাদ সম্মেলনের ভিত্তিতে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। কর্মবিরতিতে আমরা গ্রাহক আমাদের সর্বোচ্চ সেবার মালিক, তাদেরকে সর্বোচ্চ সেবাটাই দিচ্ছি। বিদ্যুৎ সেবা বাদে অন্য সকল সেবা বন্ধ আছে। এখানে বৈষম্যগুলো আছে যে এখানে চুক্তিভিত্তিক নিয়োগের প্রবণতা বেশি আরবি কর্তৃক, তারপরে হলো বেতন যেকোনো ধরনের সুবিধা যেগুলো দেওয়া হচ্ছে সেখান থেকে আরবি 100% নিচ্ছে আমাদেরকে দেওয়া হচ্ছে না। এটা হলো এখানে গ্রাহক, আমরা শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষপাত, আমরা কোনো বিচ্ছৃঙ্খল আন্দোলনের করব না। আমরা গ্রাহককে সেবা দিব, সেটা হলো যে আমরা নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ দিচ্ছি। কোনো গ্রাহক বলতে পারবে না যে তার বাড়িতে বিদ্যুৎ নাই, তাকে বিদ্যুৎ দেওয়া হচ্ছে না, কেউ বলতে পারবে। আমরা গ্রাহককে বিদ্যুৎ দিয়ে আমরা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাব। যতদিন এই দাবি মানা হবে না ততদিন পর্যন্ত আন্দোলন চলবে।